তাহা মীমাংসা করে অনেক কথা উনি বলেছেন, কথায় আর যাব না। কারণ আগেই বলেছিলাম যে যারে ভালোবাসে সে কালো হইলেও ভালো লাগে। তাই এবার বাড়ির ভিতরে বাহিরে অনেক মহিলা আছে, আমরা দরবারে গান করতে এসেছি। তাই প্রেমের সহিত বলেছিলাম আমি কানে ধরমু, আমার এত নিচে নিচে মনে করেন একজন ভালো মানুষ, একজন জ্ঞানী মানুষের কাছে এত নিচে যাইতে হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তাই আবার একটা আলুর চুটকি কইছে, কইছে না কয় নেন বান না নেন আমার একটু, এটা বলতেও লজ্জা হইতেছে। আপনার মুখ থেকে এরকম কথা শুনবো এটা আমার খুবই খারাপ লাগতেছে। কারণ প্রেমের মাধ্যমে একটা আলোচনা আছে আর মানে কামের মাধ্যমে একটা আলোচনা আছে। এই কামের বিষয়গুলো একটা শুনতে চাই না, প্রেমের বিষয়গুলো শুনতে চেয়েছিলাম। আমি প্রেমের মাধ্যমে আপনার কান ধরছি, আপনিও আমার প্রেমের মাধ্যমে আমার কান ধরতেন। তাই এত নিচে নিয়ে ধরাবেন এটা চিন্তাও করতে পারি নাই, বুঝছেন? এক মহিলা আর এক পুরুষ মানে আমার মতো আর এই যে দাদার মতো রিক্সায় জয়ে মানে মোহনগঞ্জ দিয়ে যাইতেছে, রাত্রি বাজে 12টা, এই যে ডাকাত আছে না এই ডাকাতে তো ধরছে, ধরার পরে এখন হুট করে যদি একটা মানুষের ডাকাতে ধরে এরা কিন্তু মানে আতঙ্ক হয়ে যায়, আতঙ্ক হয় না? আতঙ্ক হইয়া বউ বলতেছে, কয় ডাকাতে কয় কয় তোর কাছে কি আছে বারকোড, কয় না আমার কাছে তো কিছুই নাই, আমার স্বামীর কাছে একটা সোনা দুইটা দানা আছে। ও হাই আমার গো পুঞ্জি, তার মানে যাহা কিছু থাকার সব কিছু আমার দাদারই আছে, আসলেই বাজান আমার কাছে কিছুই নাই, সবই তো সোনা দানা আপনারই আছে। এইখানে নাম কইরে আপনি যে ফাউ কথা কই আছে নাম করবেন, নাম করার মতো আর আপনার কি আছে? যা নাম হবার তা তো হয়েই গেছে। আমি তো সর্বপ্রথমে বলেছিলাম সালাম সরকারের নামের উপর অনেক মানুষে ভক্তি করে। এই জায়গায় আপনার আলু আতাইতেছেন, আমার এত নিচে টাইনা নামাইতেছেন, কারণ কি? হ্যাঁ বুঝলাম না বিষয়টা, যদি পারেন তাহলে মাল পুঞ্জি কিছু ছাড়েন, যা কিছু ছাড়তেছেন এগুলো হলো ফাও। ইউটিউবে এখন আর আপনি নাম করে কি করবেন? নাম করবো আমরা, চেষ্টা করবো নাম করার জন্য। আমরা আপনার ধৈরা সিরা ফেলাইলে আমাকে ইউটিউবে নাম হইব নাকি কন? আপনি এখন নাম করবেন, কি নাম করবেন? আর কত নাম চান আপনি? হ্যাঁ আর কত নাম চান? আপনাকে নিয়ে এমন কোনো শিল্পী নাই, এমন কোনো সাধক নাই, এমন কোনো শ্রোতা নাই আলোচনা না করে, তারপরেও আপনি আমার এটাই না এত নিচে নিলেন, একটা ভালো হলো না এটা? যাক কথা বলবো না, কারণ আমার কথা কেউ শুনবে না। সাধক লালন সাজিরের একটা গান করব, এটা আমি কোনো বিষয় আদি থেকে বলতেছি না, আমার মন থেকে ভালো লাগে তাই আমি গাবো। আরেকটি গান আমি করব, ধন্যবাদ সকলকে। জনম ভরিয়া একদিন নাই আমি দেখলাম তরে আমার ঘরে খানায় কে বিরাজি করে, জন্ম ভরিয়া আমার ঘরে
আছে শুনে চুপে চুপে থাকি সবে বলে অপরজনকে বলে তুমি তোমারে চিল্লালা, আমি যে আমাকে চিল্লাম না এটা হলো বড় বিষয়। তাই সাধক লালন সাইজি বলেছে, আপন ঘরের খবর হয় না বাঞ্চা করি পরকে চেনা। আজকের মঞ্চের জন্য সর্বোচ্চ বড় টাকা হলো এটা, কেননা দরদি যারা ইনকাম করতে পারে তাদের কাছে দুই চার হাজার টাকা কোনো বিষয় না। যে ব্যক্তিটা এই টাকাটা দিয়েছে উনি কিন্তু এখন অবসর, এখন বৃদ্ধ হয়ে গেছে, 80 বছর বয়স হয়তো বা তার। এই 50 টাকা আমার কাছে 50 কোটি টাকা। তাই বাজানের পবিত্র চরণে আমি ভক্তি রাখি, যারা তার পাশে বসে আছেন প্রত্যেকেই সালাম শ্রদ্ধা। তাই সাধক লালন সাইজি বলেছে, আপন ঘরের খবর হয় না বাঞ্চা করি পরকে চেনা। সাধক লালন বলে পর কি পরমেশ্বর, আমি কিরূপ সে কিরূপ রে। কথা বুঝলে এক কথাই আউলিয়া হয়ে যাইতে পারে। আপন ঘরে খবর হয় না বাঞ্চা করি পরকে চেনা। আপন ঘরে খবর হয় না বাঞ্চা করি পরকে চেনা। লালন বলে পর কি পরমেশ্বর, লালন বলে পর কি পরমেশ্বর।
সকল সময়
চিন্তা ভাবনা সোনার দেহ শুকনা রঙে
আসলে আমরা শিল্পী তো অনেকগুলা, বিশেষ করে আমরা একজন বসতেছি আর একজন দাঁড়াইতেছি, যারা বাজাইতেছে তারা কিন্তু এক সেট, এর জন্য তাদের অনেক পরিশ্রম হইতেছে। ফেটিস বাহিরে গেছে, সমস্যা নেই, আপনি বাজান, সমস্যা নেই। সাধক উকিল মুন্সি, ওনার লেখা অসংখ্য গান, বিচ্ছেদের রাজা হল তিনি। তিনি খাইতে বসলেও কাঁদতেন, ঘুমাইতে গেলেও কাঁদতেন, ঘাটে বসে থাকতো তখনও কাঁদতেন, কাঁদতেন আর গান লিখতেন। তিনি কিন্তু উকিল মুন্সি, তার মানে উনি মসজিদে নামাজ আদায় করাইতেন মানুষকে, ইমাম ছিলেন। তারপরেও অসংখ্য গান তিনি লিখে গিয়েছেন, এই গানের মধ্যে কি বলে গিয়েছেন একমাত্র সাধকই জানে। মানুষকে আঘাত করেও কাঁদানো যায় না, কিন্তু গান শুনাইয়া কাঁদানো সম্ভব। তাই তিনি উকিল মুন্সি, তার নামের সাথে আরেকটা নাম আছে কাঙাল উকিল। আসলেই দেখেন কাঙাল উকিল মুন্সির দরবারে আমি গিয়েছিলাম, আমি শুনে এসেছি তখন তার দরবারে 11 কোটি টাকা বাজেট হয়েছে, 11 কোটি টাকা বাজেট হয়েছে। তাই দেখেন মানুষ, যারা মানুষ হতে পেরেছে, যারা আল্লাহর সাথে মিশে গিয়েছে, লয় প্রাপ্ত হয়ে গেছে, তারা কখনো মরে না। যদি মরে যাই তো উকিল মুন্সি, সেখানে 11 কোটি টাকা বাজেট হইতে পারে না। হ্যালো মাস্টার সাহেব, তাই সাধক লালন সাজি মাস্টার সাহেব গান করেছি, এবার আমি উকিল মুন্সির একটি গান করব। ধন্যবাদ। অঙ্গ জুড়ায় না, তারে না দেখলে নয়নে, বন্ধুর সংবাদ শুনে কখনো প্রাণ জুড়ায় না যতক্ষণ পর্যন্ত মানুষটাকে নয়নে না দেখবেন। তাই সাধক উকিল মুন্সি এ গান তিনি লিখে গিয়েছেন। শিশিরে কি ভিজে মাটি, ভিজে মাটি,
গুণ জ্বালা প্রে বন্ধু, দ্বিগুণ জ্বালা প্রাণে, ভালোবাসে।
কষ্ট পাইব সুড়ুগুড়ার কথা কইয়া এটা আমি বুঝছিলাম না, তাইলে আমি বড় গুড়ার কথা কইলাম। আরে তোমার তো বুঝার ভুল, তুমি আমার বেলা কানো টানো ধরছিলাম। আচ্ছা আমি কের কাছে কিছু তো কইছিলাম, আমার যেবেলা তুমি কানো কোনো দল্লাইবা মলাইলা হইবা মলাইলা, আমি কিছু কইলাম না। আমি খালি একটা জায়গাতে একটু টুহা দিতে হাত করে উৎস করে আসলে যে চুলার মধ্যে আগুন আছে ফাঁক করে কুসাই দিয়ে তৈলে আগুন না জ্বললে দেখবে দোয়া উঠতে। এই যে সোলাটা এটার মধ্যে আগুন বেশি তো
আগুন বেশি, আমি তোমারে দুরাত্রে কেউ কথা বলি নাই, আর তুমি দুঃখ পাও এমন কোনো কথা বলি নাই। এটা উপমা দিছি জাস্ট। আর আমি ইউটিউবে বড় হইয়াম, এটার মধ্যে বড় হইয়াম, এটার মধ্যে বড় হইয়াম, বড় জেলা ধরনের হয়ে পড়ছি। আমার আর্মিতেও নিত না, পুলিশেও নিত না, বিডিআরও নিত না, মা ফেজলাত আসি তেলাতে মেসে বাড়তামো না কমতামো না। আর যতটুকু আর হয়ে গেছে এখন একটা কাজ খালি বাঁ রয়েছে, এই যাওয়ানোর সময় সেলামালিটা যাওয়ান লাগবো, সবার কাছ থেকে যে একদিন চলে যাব এটা হইল চিরসত্য। আর কাম যেটা তুইছি, গান শুনলাম উকিল মুন্সির খুব ভালো গান, আমি এটা বলবো না যে তুমি উকিল মুন্সির গান গাইছো, গানের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি আছে না, তবে যার গানটা গাইবা যে আগুন দেয়া হ্যাঁ লেখব, এই আগুনটা যদি তোমার হৃদয়টার মধ্যে তৈরি না করতার তাহলে গানটা গায়া লাভ হইত না। অন আমারে কইতেছে গাইতাম, দু তিনটে গানের প্রস্তাব আইছে, তো প্রস্তাব আইলেও এখন রাত্র ৯টা বাজে, এর বাইরে তো আমি যাই থাকতাম না, এখন রাত্র ৯টা বাজে, এই সময় অনুসারে গান গাইতে হবে। এলা আমারে ভালাই কইন আর মন্দই কইন, আনন্দের অনুষ্ঠান হয়েছে, সব মানুষ খাইছে, খালি জামাই খাইছে না, শরীর এক জামাই আছি সবাই খাইছে কিন্তু খালি জামাই খাইছে না,
বাড়ির অন্য অন্যরা কইতাছে জামাই তো আমরা নিজের মানুষই, এবারে তো কাইলেও আছে না কাইলেও আছে, তুমি তো আমার নিজের মানুষ, তোমারে কইলেও আছো না কইলেও আছো, তুমি রাগ পাও কে রে, গোটা শুরু হইলেও তোমার বড় হইলেও তোমার, যদি মনে হলো যে তুমি ছুটি নিতে না বটি নিবা না, তোমার তো আর অধিকার আছে, যেহেতু তুমি আমার নাতি তোমার তো অধিকার আছে, একটা রাস্তা আছে নেওয়ার, আর যার এই প্রসঙ্গটা নাই সে এই কথা বলতে পারবে না, তাহলে তার ভুল হবে। আমি মরলেও যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া, মরলেও যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া, আমি মহিলা এই করিও আমার মরা না পুরিও না ঘাড়িও না দিও বাসাইয়া, বন্ধু 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 বলে নাম শোনাইও কর্ণ মহিলে গো, তোমার তলে তলে গো যাইও লইয়া,
পড়িল তোমার প্রেমে পরে তার পরাণ পাখি গেছে উড়ে গো। তোমার প্রেমে পরে তার পরাণ পাখি গেছে উড়ে গো। এখন শূন্য কাঁথা রইয়াছে পড়িয়া গো পুনর্জন্ম মরিয়া মরলে যেন পাই বন্ধু রে গো। পুনর্জন্ম মরিয়া মরলে যেন পাই বন্ধু রে গো। পুনর্জন্ম লইয়া